হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল তানভীর, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা পিএসপির ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করব আরেকটু ভালোভাবে, এবং ভ্যারিয়েবলের সঙ্গে আমরা ইকো এবং প্রিন্টেড দুইটির যে পার্থক্য এটি নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম, ভ্যারিয়েবল সম্পর্কে এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আমরা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা দেখাইছি। তো আমরা চলুন আমরা দেখি ইকো এবং প্রিন্টটা কী। আমরা ইকোর কাজটা আমরা এখানে দেখেছিলাম যে ইকোর মাধ্যমে আমরা ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করতে পারি এবং দেখতে পারি, ভেরিয়েবলের লাইভ প্রিভিউ দেখতে পারি ইকোর মাধ্যমে। তো ভিউয়ার্স, আমরা যদি এখানে ইকোর জায়গায় প্রিন্ট ব্যবহার করি সেক্ষেত্রে আবার এখানে কী কাজ হবে সেটা একটু দেখে নিই। আমরা জাস্ট মূলত এখানে যদি লিখি প্রিন্ট, প্রিন্ট লেখে যদি আমরা সেভ দেই, দেখুন আমরা কি আসে আমাদের ব্রাউজারে। ব্রাউজারে কিন্তু সেমভাবে কোনো পরিবর্তন নেই, সেম একই রকম আছে। কারণ হচ্ছে ইকো এবং প্রিন্ট দুইটা সেম কাজ, কিন্তু আমরা ইকো হচ্ছে অ্যারের মাধ্যমে লিখতে পারবো না, আর প্রিন্টটা হচ্ছে আমরা অ্যারের কাজের জন্য আমরা প্রিন্ট ব্যবহার করব। তো ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্য এটি, অ্যারে হচ্ছে আমরা যখন ফর্ম ক্রিয়েট করব এবং বিভিন্ন সাবমিশন করব তখন সেখানে আমাদের অ্যারের প্রয়োজন হবে, আর অ্যারের কাজ হচ্ছে অ্যারেকে প্রিন্ট করতে আমাদের অবশ্যই প্রিন্ট ব্যবহার করতে হবে। ইকো দিয়ে আমরা অ্যারে প্রিন্ট করতে পারবো না। ইকো আর প্রিন্টের মধ্যে পার্থক্য এটুকুই। তো ভিউয়ার্স, যদি বুঝতে পারেন তো ভালো, আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তারপর আমি আরেকটু ভালোভাবে বিষয়টা বুঝিয়ে দিই। তো আসলে আমরা যখন অ্যারের কাজ করব তখন এটি সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো, কারণ অ্যারের সম্পর্কে ধারণা না থাকলে আমরা প্রিন্টের সম্পর্কে কীভাবে কাজ করব। তো আমি এটাতে এই বিষয়ে আর আলোচনা না করি, এটা ভিডিও এই পর্যন্তই ক্লোজ করে রাখি। পরবর্তী ভিডিওতে আমরা যখন অ্যারে নিয়ে কাজ করব তখন আমরা এই ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারব। তো আমি তারপরে এখানে যেহেতু আমরা যেহেতু আমরা এখানে ইকোর কাজ দেখেছি, তো আমরা প্রিন্ট অ্যাপ কীভাবে ব্যবহার করে এবং প্রিন্ট অ্যাপের কাজটা কী এটি দিয়ে আমরা একটি কোডিং টাইপ করব এবং এটি দিয়ে একটু দেখব। তো আমরা যা করছিলাম কাজ সেটিকে আমরা কী করব, ফালাই দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট আমরা এখানে লিখলাম প্রিন্ট ডাবল কোটেশন এর মধ্যে আমরা লিখবো হচ্ছে গিটার দেন HTML কোড লিখলাম। দেওয়ার পরে এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট ওয়ার্ক, আচ্ছা প্রিন্টের কাজ। আচ্ছা আমরা এটুকুই লিখলাম, লিখে জাস্ট যেখানে আমরা এখানে লিখছিলাম কি H2 ট্যাগ ব্যবহার করেছিলাম, H2 ট্যাগটা আমরা এখানে ক্লোজ করে দিলাম, H2 ট্যাগ ক্লোজ করে দিলাম বাস। তারপরে আমরা এখানে জাস্ট একটা ডাবল সেমিকলন ব্যবহার করবো, সেমিকলন ব্যবহার করা শেষ, প্রিন্টের কাজ শেষ। এখন যদি আমরা এটি সেভ দিয়ে পেজটা রিলোড দিই তাহলে দেখবেন যে আমরা এখানে প্রিন্ট ইজ এখানে যে লিখলাম প্রিন্ট ওয়ার্ক এইটুকু আমরা দেখতে পারবো H2 আকারে। তো দেখুন আমরা লোকাল হোস্টে গিয়ে আমরা একটু রানিং করতেছি, দেখুন প্রিন্ট ওয়ার্ক। তো আমরা যখন ইকোর ক্ষেত্রে লিখেছি এখানে জাস্ট ইকো লিখে জাস্ট এখানে ভ্যারিয়েবলটা দিয়েছি, দিয়ে হয়ে গেছে। আমরা এইভাবে ইকো প্রিন্টের কাজ করতে পারি। যদি আমরা অ্যারের কাজ করতাম তাহলে ইকো এবং প্রিন্টের মধ্যে পার্থক্যটা আমরা ভালোভাবে বুঝতে পারতাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রিন্ট সম্পর্কে তো অবশ্যই আলোচনা করব, তারপরও পরবর্তী ভিডিওতে আমরা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব এবং ডাটা টাইপ এবং স্ট্রিং সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওটি আপলোড করা পর্যন্ত ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।